नमस्कार आमार यूट्यूब चैनले आरो एक नतून भिडियो निये आमी तुम्हारे सामने हाजिर होयेछि। आजकेर भिडियो होच्छे चंदना टाउनेर जगदात्री पुजो। जदिओ भिडियो दिते आमार अनेकटा देरी हो गेछे कारण विभिन्न समस्यार जन्य आमी भिडियो रेकर्डिंग करेछिलाम ठीक कथा, किन्तु एडिटिंग करार समय एकेबारे पाइनी। आबार भिडियो करार जन्य आमाके दुदिन जेते होयेछिलो। प्रथम दिन तुम्हारा देखते पाच्छो प्रचंड ভিজে রাস্তা অর্থাৎ বৃষ্টি হয়েছে। গিয়ে দেখেছিলাম মণ্ডপ সহ যে সমস্ত যা কিছু ছিল সমস্ত কিছু ঢাকা দেওয়া ছিল তিরপলে করে, সেই জন্য আমাকে আবার আরেকদিন যেতে হয় এই ব্লগটি বানানোর জন্য। চন্দ্রকোনা টাউনের যে জগদ্ধাত্রী পুজো মিলন মেলা উৎসব, এই মিলন মেলা কমিটির জগদ্ধাত্রী পুজো ছিল এটা। এছাড়াও চন্দ্রকোনা টাউনে আরও একটি জগদ্ধাত্রী পুজো হয়েছিল, যেটি হচ্ছে চন্দ্রকোনা জিরাট হাইস্কুল ময়দানে। সেটি নিয়েও আমি সময় পেলে আরেকটি ভিডিও রেকর্ডিং করা রয়েছে, এডিটিং করার জন্য আমি তোমাদের সামনে তুলে দিতে পারছি না। যত তাড়াতাড়ি পারবো তোমাদের সামনে তুলে দেবো। এটি হচ্ছে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ, তোমরা মণ্ডপটা দেখো, ঠাকুর দেখো। আমি যেদিন গিয়েছিলাম সেদিন দশমী, অর্থাৎ পুজো প্রায় শেষ হয়ে গিয়েছিল। বিভিন্ন ব্যক্তিগত কাজের জন্য টিউশন পড়ানোর চাপে এডুকেশনাল চ্যানেলটায় যে ভিডিও বানাতে হয় সেটাও জন্য অনেক কাজের জন্য আমি একেবারে শেষ দিনেই পুজো মণ্ডপে গিয়েছিলাম। অর্থাৎ ঠাকুর যেদিন গিয়েছিলাম সেদিনই ভাসানো হয়েছিল, তার খানিকক্ষণ আগেই আমি ভিডিওটা রেকর্ডিং করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো। আমি চন্দ্রকোনা টাউন বা ট্রাভেল ভ্লগ নিয়ে যতগুলো পারি তোমাদের জন্য ভিডিও তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে পুজো মণ্ডপ। পুজো মণ্ডপের মধ্যে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো অপূর্ব। আমি দেখতে পাচ্ছি মূর্তির পিছনে যে পর্দাটি রয়েছে সেগুলো খোলাখুলির কাজ চলছে এবং মায়ের মূর্তিতে সিঁদুর মাখানো হয়ে গেছে, অর্থাৎ সিঁদুর খেলাও হয়ে গেছে। আমি একেবারে শেষ পর্যায়ে গিয়ে পৌঁছেছি। মণ্ডপটা দেখলে তোমরা বুঝতে পারবে আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্যের যে নৃত্য ছৌ নৃত্যের নাম আমরা সকলেই শুনেছি। যারা পুরুলিয়া ডিস্ট্রিক্টের তারা বুঝতে পারবে এই ছৌ নৃত্যের গুরুত্ব কী। তারা হয়তো আমার চেয়ে বেশি ভালো এই ছৌ নাচ সম্পর্কে বলতে পারবে। সেই ছৌ নাচেরই থিম পুরো পুজো মণ্ডপের প্যান্ডেলটিতে তুলে ধরা হয়েছে। প্রথম যেদিন আসছিলাম এগুলি সমস্ত যে থিমগুলো ছিল বা এই মূর্তিগুলো ছিল সবগুলোই কিন্তু বৃষ্টির জন্য তিরপল দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়েছিল, কারণ জগদ্ধাত্রী পুজোর সময় বৃষ্টি হচ্ছিল। সেই জন্য আমি সেদিন ঘুরে চলে যাই। আবার একদিন আমাকে আসতে হয় এই ব্লগটি বানানোর জন্য এবং তোমাদের জন্যই আমার আশা, ব্লগটি না হলে বানানো হতো না। যদিও রেকর্ডিং করেছিলাম তারপরে এডিটিং করার সময় পাইনি, একটি দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে তারপরে আমি এডিটিং করেছি। এগুলো সমস্ত কিছু ঘটগুলো হচ্ছে যে ঘট ডোবানো হয়েছিল তার যে প্রথম দিনে প্রভাত ফেরি বেরিয়েছিল সেগুলোর ঘট এখানে রাখা আছে। ছোটোবেলায় জগদ্ধাত্রী পুজো চন্দ্রকোনা টাউনে হতোই না বা দেখতেই পেতাম না। বিগত কয়েক বছর ধরে জগদ্ধাত্রী পুজো হচ্ছে। ছোটোবেলায় জগদ্ধাত্রী পুজো মানে শুধুমাত্র ক্যালেন্ডারে পাতায় একটা জগদ্ধাত্রী পুজোর তারিখ আর তার সঙ্গে স্কুলে একটা ছুটি কেবলমাত্র পেতাম। আদৌ ছুটি পেতাম কি না ঠিক মনে নেই, তবে মনে হয় পেতাম। আর এই যে সামনে ফাঁকা জায়গাটা রয়েছে অর্থাৎ সুরেরহাট ময়দান, তাতে একটি লাইট অর্থাৎ ডিজে লাইট সহ বিরাট বড় একটি স্টেজ করা হয়েছে। এই স্টেজটির উপরে একের পর এক প্রোগ্রাম হয়ে চলেছে বিগত কয়েকদিন ধরে। দুর্ভাগ্যবশত আমার একটি দিনও মানে এখানে আসা হয়নি। আমি যেদিন গিয়েছিলাম সেদিনকেও জোজো আসার কথা ছিল এবং যারা স্টার জলসা সিরিয়াল দেখো তাদের জন্য বলবো ওই ডালি নামক কোনো চরিত্রে অভিনয় করতো, মেয়েটির নাম আমি জানি না,
কারণ আমি সিরিয়ালের অতটা ভক্ত নই। সেও এসেছিল। তো মেলাটি যেটি আমরা দেখতে পাচ্ছি এখন, এটি হচ্ছে এই চন্দ্রকোনা মিলন মেলা, যে জগদ্ধাত্রী পুজো, তারই পাশে একটি ছোট্ট মেলা, বেশ কিছু দোকান, ভেলপুরি দোকান, পপকর্ন দোকান, জিলেপি দোকান পরকে পর সাজানো রয়েছে, বেশ কিছু খেলনার দোকানও দেখতে পাচ্ছি। চন্দ্রকোনা টাউনে আর বোধহয় কোনো পুজোতে মেলা বসবে না এমনটা নয়, যা দেখতে পাচ্ছি। কালী পুজোতেও মেলা বসেছিল, আমাদের নবকুঞ্জ মেলা বিখ্যাত মেলা, সেই মেলা হয়, রথের মেলা হয়, তার সাথে জগদ্ধাত্রী পুজোর মেলাও হচ্ছে পরের পর মেলা, সেই জন্য একটু হয়তো লোক সংখ্যা কম মেলার মধ্যে। আর আমি যখন এসেছি তখন দেখছি নাগরদোলাগুলো পুরোপুরিভাবে দাঁড়িয়ে রয়েছে, এতে ওঠার মতন কাউকে দেখতে পেলাম না। হরেক মাল 12 টাকা, হরেক মাল 35 টাকা। ছোটোবেলায় দেখতাম 1 টাকা 2 টাকার হরেক মাল, আজকে 1 টাকা 2 টাকার কোনো হরেক মাল দেখতে পাই না, কারণ 1 টাকা 2 টাকার আজকে আর কোনো ভ্যালুই নেই। তবে এই টাট্টুটা ছোটোবেলা থেকেই দেখে আসছি। এখানে ঘুগনি বিক্রি হচ্ছে, এখানে 12 ভাজা বিক্রি হচ্ছে, কিন্তু এই 12 ভাজার নামটা কেন 12 ভাজা আজ পর্যন্ত তার রহস্য উদ্ঘাটন করতে পারিনি। বেশ কিছু ফুচকার দোকান, ছোটো ছোটো পাঁপড়ের ভাজার দোকান, ছোটো ছোটো স্টল বসেছে পরের পর। যদিও এই পরিস্থিতিতে বাইরে খাওয়াটা উচিত হবে না, সেই জন্য আর রিস্ক নিইনি, সোজা বাড়ি। খাওয়া দাওয়ার কোনো ইচ্ছেও নেই, আর এই পরিস্থিতিতে বাইরে না খাওয়াটাই আমার মনে হয় ভালো, সেই জন্য বাড়ি ফিরে চলে এলাম। আইসক্রিম খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ছিল কয়েকদিন, সেই জন্য আর খাওয়া হয়ে ওঠেনি। তো এখানে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো।